এবার আমরা একটু কথা শুনি, ফাহিম ফয়সালকে দিয়ে শুরু করি। ফাহিম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, রেজাল্টের অপেক্ষায় রয়েছে, আমাদের আজাহার স্যারের একমাত্র সন্তান, আপনারা অনেকেই হয়তো জানেন। তো ঢাকা পলিটেকনিক্যালে পড়াশোনা করে, ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল, খুব একটা থাকে না, পড়াশোনা নিয়েই ব্যস্ত। তো এবার আমাদের সাথে আসায় অনেক ভাল লাগছে। তো ফাহিম, সব মিলে এই যে আমাদের এই ছোট্ট ভ্রমণ বা এই জায়গাটি, তো কেমন লাগছে তোমার, কি মনে হচ্ছে? আসলে এটা অনেক সুন্দর জায়গা, এটাতে না আসলে অনুধাবন করা যাবে না। এখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে, সাথে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে একবারে 1971-এর মুক্তিযুদ্ধ সংগ্রাম পর্যন্ত, এছাড়াও বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় নেতা, মুজিবনগর সরকার, সবার ছবি, ইতিহাস, ভাস্কর্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মের কাছে এটা অনেক বড় একটা পুরস্কার স্বরূপ। এখানে আসলে একই সাথে আমাদের আনন্দ ভ্রমণ প্লাস আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি সব কিছু আমরা একসাথে দেখতে পারি। ধন্যবাদ ফাহিম। আসলে ফাহিম এক কথায় অনেক সুন্দর করে বলেছে যে এটা আসলে শুধু বিনোদনেরই স্পট নয়, আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত, তার পুরো চিত্রটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আসলে এটা শিক্ষণীয় বটে, আমরা বলবো এটা যে জানার পরেও আমরা অনেক কিছু ভুলে যাই, এই জায়গাটিতে আসলে আবার কিন্তু সেই ইতিহাসকে নতুন করে আমাদেরকে মনে করিয়ে দিবে। একটু আগে দেখাচ্ছিলাম, এটাও আর একটু দেখাই, পরে আবার একটু আজহার স্যারের কথা শুনবো। এখানে সেই বাবুই পাখির আবারও বাসা দেখতে পাচ্ছি, এবং এই গাছটাতে পাখির অভয়ারণ্য হিসেবে বাসা কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া আছে, যাতে পাখিরা এখানে নির্বিঘ্নে থাকতে পারে। তো সব মিলে একটি সুন্দর পরিকল্পনার অংশই আমরা বলবো, এবং ব্যক্তি উদ্যোগের কারণে তো নিঃসন্দেহে এটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তো এবার ফাহিমের বাবার একটু কথা যদি শুনি, আমাদের মধ্যমণি যিনি আজহারুল ইসলাম, জাঙ্গালিয়া কলেজের সহকারী অধ্যাপক। স্যার একটু সংক্ষেপে, আসলে খুঁটিয়াদি যে মরুবদ্বীপ মুক্তিযুদ্ধ বিষয়ে একটা জাদুঘর তৈরি করছে, এটা আসলে একটা শিক্ষণীয় বিষয়। আমাদের এবং শিক্ষার্থীদের এখানে আসা উচিত যে মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, অর্থাৎ যতগুলি আন্দোলন আমরা করছি, লড়াই সংগ্রাম করছি, অর্থাৎ এই পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য যে কয়টা সংগ্রাম আমরা করছি, সব কয়টা সংগ্রামের নেতাদের বা বিভিন্ন স্মৃতি বিরোধিত ছবিগুলি আসলে দেখার মতো, এইগুলি দেখলে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এটা একটা শিক্ষণীয় ইয়ে, এবং প্রাকৃতিক যে একটা অপরূপ যে একটা সৌন্দর্য, আসলে এটাও একটা মনোমুগ্ধকর দেখার মতো। তো আমার কাছে আসলে খুবই ভালো লাগছে যে মুক্তিযুদ্ধভিত্তিক যে মরুদ্বীপ 71 যে জাদুঘরটা আসলে যিনি করছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের কিশোরগঞ্জের মানুষকে তিনি একটা কিছু উপহার দিতে পারছেন, যে শিক্ষার্থীদের অর্থাৎ সকলের জন্য একটা শিক্ষণীয় যে বিষয় এটা, অর্থাৎ দেশ স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস বা মুজিবনগরের সরকার বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ যে করছে, যে এইগুলি আসলে দেখার মতো। তো আসলে আমি নিজেও খুব মুগ্ধ হয়েছি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ হিরণ স্যারকে, যে হিরণ স্যার কষ্ট করে আমাদেরকে এই কথাগুলি তুলে ধরছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার হচ্ছে দেখুন, আবার সেই দুলাভাইয়ের কাছে চলে আসলাম, এই ভাইয়ের জন্য এখানে আসা। তো ভাই, আপনি এর আগে এখানে আসছেন কিনা এটা সম্পর্কে জানেন কিনা, অথবা আজকে আমাদের সাথে আসায় কেমন লাগছে আপনার? ধন্যবাদ হিরণ স্যারকে। আসলে হিরণ স্যার অনেকদিন যাবতই পরিকল্পনা করছেন যে এখানে আসবেন, হঠাৎ করে গতকাল আমার ওয়াইফ যে ফোন দিলেন, ফোন দিয়ে হিরণ স্যার বলেছেন আসবেন, ম্যাডামও এটাকে খুব সাদরে গ্রহণ করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ম্যাডাম আসতে পারেনি, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ম্যাডাম আসতেন তাহলে হয়তো আরও স্যারদের ভালো লাগত। তুহিন আস, ওকে স্যার, ধন্যবাদ স্যার। সালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আজকে প্রথমেই আমার এখানে আসা, তবে মুক্তিযুদ্ধের চেতনা একটা পার্ক, অত্যন্ত চমৎকার, নতুন প্রজন্মের ইতিহাস, ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে, এবং দেশি বিদেশি অনেক গাছ এখানে স্থাপন করা হয়েছে, লাগানো হয়েছে, যেগুলো আসলে আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা এখান থেকেই দেশের বাইরে অনেক গাছ গাছালি প্রকৃতি সম্পর্কে জানবে, আমাদের দেশীয় কালচার প্রকৃতি সম্পর্কে জানবে।
পাশাপাশি যেমন বিনোদনের ব্যবস্থা আছে, ঠিক তেমনি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং প্রকৃতির সাথে সকলের মিলন ঘটবে এখানে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবার হাজার স্যারের দুজন সহকর্মী রয়েছেন, একজন সহকর্মী রয়েছেন, উনি আমাদের দাদা, ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিরঞ্জন দাদা। দাদা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। অভিনন্দন সবাইকে। আমরা এসেছি কুঠিয়াদি উপজেলার মনুদ্বীপ রোহদরি ইউনিয়নের একটা দর্শনীয় স্থান। এই স্থানে আমরা এসে একেবারেই মুগ্ধ। কেন মুগ্ধ? এখানে আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, সকল ধরনের ইতিহাস এখানে বিভিন্ন ভাষ্যযুদ্ধে উপস্থাপন করা হয়েছে। এখানে চমৎকার গাছ গাছরা সম্মিলিত একটা বাগান, আমাদের খুব ভালো লাগছে। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ দাদাকে, অনেক সুন্দর করে বলেছেন। মুকিম স্যার, এবার স্যারের একটু কথা যদি আমরা শুনি। স্যার, আসলে আমরা তো খুবই ঘুরে বেড়াই, অনেক সময় অনেক জায়গায় যাই, আপনাকে প্রথম পাইছি, ভালো লাগছে। অর্থনীতি বিভাগের মিঠাইমন সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট বিভাগীয় প্রধান স্যার, আপনি যদি একটু বলেন। ধন্যবাদ স্যারকে। আমরা এই শুরুর কিশোরগঞ্জ এবং নেত্রকোনা থেকে এই মরুদ্বীপ 71-এ এসেছি কটিয়াদিতে। এখানের যে প্রকৃতি, একদিকে আমি বলবো প্রকৃতি, আরেকদিকে বলবো যে এই স্বাধীনতা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা, পুরোটার ইতিহাস এখানে আমরা দেখতে পাই। এখানে সূর্যসেনের যে ইতিহাস সেটা আছে। সেখানে আমাদের এই ক্ষুদিরাম বসু থেকে নিয়ে যারা আছে সবারই ইতিহাস আছে, এবং স্বাধীনতার পুরো ইতিহাস আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এখানে শুধু স্বাধীনতা ভাষা প্রাকৃতিক, আসলে আমরা বলতে পারি একটা প্রাকৃতিক লীলাভূমি। এখানে যে গাছগুলো আছে, শুনিবীর ছায়ার মতো এখানে দাঁড়িয়ে আছে, মানুষকে ছায়া দিচ্ছে। এবং এই যে পুকুরের মধ্যে যে মুক্তিযুদ্ধের যে আপনার ভাস্কর্যগুলো আছে, এগুলো শিক্ষণীয়। হ্যাঁ, আমরা সম্ভবত এখানে শিক্ষণীয় অনেক কিছু দেখতে পাই। এখানে এই যে বাবুই পাখির বাসা, গাছের মাঝে অন্যান্য পাখির বাসা, মানে এটা প্রকৃতির এক অনাবিল সৌন্দর্য এখানে আছে। আমরা যারা আসবেন, আসতে চান, অবশ্যই আসতে পারেন, দেখে যেতে পারেন। আমরা এখানে আপনাদের যদি আমাদের সাহায্য সহযোগিতা দরকার অবশ্যই আমরা করবো, এবং আপনাদের সুস্বাগত জানাবো, অবশ্যই দেখা হবে। ধন্যবাদ মুকিম স্যারকে, সুন্দর করে বলেছেন যে শুধু আমরা না, সময় সুযোগ হলে আপনারাও আসেন, দেখবেন, এই সৌন্দর্য উপভোগ করবেন। দর্শকবৃন্দ, কেটে দিচ্ছি, আমরা আরেকটি অংশে পরবর্তী অংশ নিব। আর ফেসবুকে আপলোডের স্বার্থে ছোট ছোট করে ভিডিওগুলো নিচ্ছি, আপনারা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সবগুলো পাবেন। ধন্যবাদ।